এখনকার এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব 1952 ভাষা আন্দোলনে শহীদ আব্দুল বরকতের জীবনী সম্পর্কে। আর ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিতে ভুলবেন না। সেই সাথে আপনার কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকলে সেটি কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আবুল বরকত ছিলেন একজন বাংলাদেশি ভাষা আন্দোলন কর্মী, যিনি পাকিস্তানের রাষ্ট্রীয় ভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতির দাবিতে তৎকালীন পূর্ব পাকিস্তানে সৃষ্ট বাংলা ভাষা আন্দোলনে 1952 সালে নিহত হন। বাংলাদেশে তাকে শহীদ হিসেবে গণ্য করা হয়। বরকত 1927 সালের 16 জুন তৎকালীন ব্রিটিশ ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ভরতপুর অঞ্চলের বাবলা গ্রামে জন্মগ্রহণ করেন। তার ডাকনাম আবাই, তার পিতার নাম শামসুদ্দিন ও মাতার নাম হাসিনা বেগম। বাবলা প্রাথমিক বিদ্যালয়ে তিনি তার শিক্ষাজীবন শুরু করেন। আবুল বরকতের প্রাতিষ্ঠানিক শিক্ষার সূচনা হয় বাবলা বহড়া প্রাথমিক বিদ্যালয়ে। তিনি 1945 সালে তাবিলপুর হাই স্কুল থেকে ম্যাট্রিক এবং 1947 সালে বহরমপুর কৃষ্ণনাথ কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেন। 1945 সালে তাবিলপুর উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও 1947 সালে বহরমপুর কৃষ্ণনাথ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। ভারত বিভাগের পর 1948 সালে তার পরিবার ঢাকাতে চলে আসেন। 1951 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে দ্বিতীয় শ্রেণীতে চতুর্থ হয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন এবং একই বিভাগে স্নাতকোত্তরে ভর্তি হন। 1952 সালের ভাষা শহীদ আব্দুল বরকত, রফিকউদ্দিন আহমেদ, আব্দুল সালাম, আব্দুল জব্বার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে 1952 21 ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজের সম্মুখের রাস্তায় 144 ধারা ভেঙে বিক্ষোভ প্রদর্শনরত ছাত্র জনতার উপর পুলিশ গুলি চালালে হোস্টেলের 12 নম্বর সেটের বারান্দায় গুলিবিদ্ধ হন আব্দুল বরকত। ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি অবস্থায় রাত 8টার দিকে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর তার মা হাসিনা বেগম 1963 সালে কেন্দ্রীয় শহীদ মিনার উদ্বোধন করেন। 21 ফেব্রুয়ারি 1952 সালের রাতে আবুল বরকতের আত্মীয় স্বজনের উপস্থিতিতে একজন ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে আজিমপুর কবরস্থানে তাকে সমাহিত করা হয়। রাষ্ট্রভাষা আন্দোলনে আব্দুল সালাম, রফিক, জব্বার, শফিউর রহমান প্রমুখ শহীদের অন্যতম তিনি। ভাষা আন্দোলনে আত্মত্যাগের জন্য 2000 সালে বাংলাদেশ সরকার বরকতকে 21 পদক প্রদান করে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তার স্মরণে ভাষা শহীদ আবুল বরকত স্মৃতি জাদুঘর নামে একটি জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছে। ভাষা শহীদ আবুল বরকত স্মৃতি জাদুঘর ও সংগ্রহশালাটি 2012 সালে উন্মুক্ত করা হয় এবং এটি তৈরিতে অর্থ সহায়তা করে ঢাকা সিটি কর্পোরেশন। তার জীবনী নিয়ে 52 মিছিল নামে একটি গ্রামচিত্র নির্মিত হয়েছে। এই ছিল এখনকার মতো। আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন।